हेलो फ्रेंड्स, अपने स्वागत जानाई ब्लू मैपल्स किचेने। सबसक्राइब कर समय पशे देवा रेड बेल बटन की अवश्य प्रेस करबें, तो जखनी को नतून रान्ना आपलोड करब तर नोटिफिकेशन अपन का पहुँचे जाए। चलो शुरू कर। चिकेन पर्दा बिरियानी बनानों एखे हमें 400 ग्राम चिकेन नहीं चिकेन मध्य कि मसला एड करब, तो देव 2 टेबल स्पून टक दई, 1 टेबल स्पून रसुन बाटा, 1 टेबल स्पून आदा बाटा, 1 टेबल स्पून लाल लंकार गुड़ो, 1/2 टेबल स्पून काश्मीर लंकार गुड़ो। एट स्किप करा जाए बट दिले कलर सुंदर आसबे सेई जोन्नो एटा देवार चेष्टा करबेन। आर देव 1/2 टेबल स्पून गरम मसलार गुड़ो और लवण। एइबारे समस्त उपकरणगुलो आगे आमी मिशिए निच्छि। हातेर साहाज्ये एकटु गुड़ो करे बड़ो साइजे दुटो पियाजे बेरेस्ता आमी दिए दिलाम। लवण किन्तु दिए दिएछि। एइबार देब 1 टेबिल स्पून बिरियानी मसला। आमी एखाने होममेड बिरियानी मसला यूज करछि, आपनारा बाजार चलित बिरियानी मसला यूज करते पारेन, बाट आमी बोलबो जे होममेड बिरियानी मसला किन्तु फ्लेवरटा अनेक बेशी भालो आसे। तो होममेड बिरियानी मसला आमी दिए देब 1 टेबिल स्पून। এইবারে সমস্ত উপকরণগুলো আমি হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব। এটাকে আমি 15 মিনিটের জন্য এইভাবে রেখে দেব, তো ফিরে আসব 15 মিনিট পর। কিন্তু এদিকে আমি চলুন রাইসটা বসিয়ে দিই। तो ভাতটা তৈরি করার জন্য এখানে আমি একটি পুটলি বানাবো। পুটলিতে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন মৌরি, 1 টেবিল স্পুন ধনে, 3টে তেজপাতা, সামান্য জয়িত্রী দিয়েছি, হলো 4 পিস ছোট এলাচ, 4 পিস লবঙ্গ, আর দিয়েছি সামান্য দারচিনি। এই যে দেখুন সামান্য দারচিনি দিয়ে দিয়েছি। এবার আমি পুটলিটা রেডি করব। बासमती चाल आध घंटा भिजिए रेखे भाता बसिए दिए दिए दीची मसलार पुटली और दिए दीची 1 टेबिल स्पून लवण, जाते बिरियानी लवण के परिमाणटा ठीक थाके। एइबारे 10 मिनिटर मतो फुटिए आमी भाता रेडी करे नेब। देखते ही पाच्छेन कि सुंदर कलर एसेछे, सेई जोन्नो किन्तु काश्मीर लंकार गुड़ोटा अवश्य दीते हबे। तो हिट आछे लो थेके मीडियामे, एइ पर्याये कन्टिन्यू नाड़ाचाड़ा करे आमी बेश करे माँसटा कषिए नेब। एक्टिव करार प्रयोजन है उष्ण गरम जल, चीनी दिए 10 मिनट भिजिए रेखे एक्टिव करे नेওয়া যেতে পারে। तो ভালোভাবে মিশিয়ে নেব। এইবারে উষ্ণ গরম জল অল্প অল্প করে মিশিয়ে নিয়ে আমি একটা ডো রেডি করে নেব। ঠিক পরোটার ডো যেরকম হয় সেরকম ডো আমি রেডি করব। খুব বেশি শক্ত হবে না, আবার খুব বেশি নরম হবে না, পরোটার মতো ডো একটা আমি রেডি করে ফিরে আসছি। মাংসটা কষানো আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। 5 মিনিটের মতো কিন্তু আমি চিকেনটা কষিয়ে নিয়েছি, এর বেশি আমি কষাবো না। এবার যেটা করব, আমি একটি প্রেসার কুকার নিয়ে নেব। প্রেসার কুকারে আমি পুরো চিকেনটা মশলা সমেত দিয়ে দেব। তারপরে এই পাত্রে সামান্য জল আমি অ্যাড করব, খুব বেশি না, কিন্তু ছোট কাপের এক কাপ জল আমি অ্যাড করলাম। এইবারে সমস্ত মশলাটা আমি ধুয়ে নেব। ধুয়ে নিয়ে প্রেসার কুকারে এই জলটাই আমি দিয়ে দেব। প্রেসার কুকারে দিয়ে আমি মিডিয়াম হিটে রেখে দুটো সিটি মেরে ফিরে আসব। দেখুন ডোটা রেডি হয়ে গেছে। এইবারে এটাকে আমি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। বেশ বড় একটি লেচি আমি নিয়ে নিয়েছি, ময়দা ছড়িয়ে নিয়েছি। এইবারে এটাকে আমি বেলে নেব। আমি এটা আজকে ওটিজিটি করছি, আপনারা মাইক্রোওভেন থাকলে মাইক্রোওভেনে করবেন বা গ্যাসে করবেন। গ্যাসে একটি কড়াইতে বসিয়ে দেবেন, বসিয়ে দিয়ে এক সাইড লো হিটে 4-5 মিনিট হবে। তারপর একটি চাটুর ওপরে সেই রুটিটা উল্টে দেবেন, নানটা
উল্টে দিয়ে ওই সাইডটাও 3 থেকে 4 মিনিট সেকে নিলেই রেডি হয়ে যাবে পর্দা বিরিয়ানি। তো ওভেন থাকলে ওভেনে, গ্যাস থাকলে গ্যাসে, কোনো কিছুতেই কিন্তু প্রবলেম হবে না। একটি বাটিতে আমি ঘি ব্রাশ করে নিয়েছি, এইবারে উপর দিয়ে কিছুটা পরিমাণ কালো জিরে ছড়িয়ে দিলাম। এইবারে যে নানটা বা রুটিটা যেটাই বলুন আমি বেলে রেখেছি সেটা আমি ভিতরে এইভাবে দিয়ে দিলাম। তো চলুন এইবারে বাদ বাকি প্রিপারেশন। রুটিটা নিয়ে নিয়েছি আমি, আরেকটি বড় সাইজের পেঁয়াজের কিন্তু বেরেস্তা রেডি করে রেখেছিলাম, দিয়ে দিলাম বেরেস্তা, তারপর দিলাম ধনে পাতা কুচি। আমি আজকে 3টে করব, তো সেই জন্য খুব বেশি বড় পর্দা কিন্তু করছি না, 3 জন ফ্যামিলি মেম্বার এক একজনের নামে এক একটা করব, তো সেই জন্য খুব বেশি বড় পর্দা করছি না, ছোট করছি। তো এইবার রাইস দিয়ে দেব, আপনারা চাইলে পুদিনা পাতাও কিন্তু ইউজ করতে পারেন। দিয়ে দেব 2 পিস চিকেন, এইবারে দিয়ে দেব আবার কাঁচা লঙ্কা, এই সরি ধনে পাতা, তারপর দেব কাঁচা লঙ্কা, তারপর দেব আমি জলে একটু জাফরান ভিজিয়ে রেখেছিলাম, একটু জাফরানে ভেজানো জল আমি দিয়ে দিলাম। সেম প্রসেসে আমি আরেকটি লেয়ার রেডি করে নেব, ভীষণ ফ্লেভারফুল হয়, আমি আগেই বলেছি এটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, এক একজন এক এক প্রসেসে করে, বাট আমি যে প্রসেসে করছি একবার ট্রাই করে দেখবেন, অসাধারণ হয়, টোটালি অসাধারণ হয়। আমি ওভেনটা কিন্তু প্রিহিট করে নিয়েছি, এইবারে আবার সেম প্রসেসে দিয়ে দেব বেরেস্তা, ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেব উপর দিয়ে সাদা ভাত, উপরে সাদা ভাত, একটু বেরেস্তা, আর দিয়ে দিলাম জাফরানে ভেজানো জল। এইবারে যেটা করব, এই যে এটা জাস্ট এইভাবে নেব, আর ঘিটা কিন্তু ব্রাশ করতেই হবে, ঘিটা ব্রাশ না করলে কিন্তু হবে না। পর্দাটাকে ভালো করে আমি চারিদিক দিয়ে এনে সেট করে দেব, আর দেখুন উপর দিয়েও আমি একটু ঘি ব্রাশ করে দিয়েছি। এইবারে এটা আমি ওভেনে ঢুকিয়ে দেব, প্রথমে আমি এটা নিচের দিক দিয়ে 10 মিনিট হিট করব, তারপরে আপার হিট করব, আপার হিটও করব 5 মিনিটের মতো, তো টোটাল আমি 15 মিনিট। দেখুন বন্ধুরা, আমি পর্দা বিরিয়ানিটা বের করে নিয়েছি, টোটাল আমার 15 মিনিট লেগেছে, কি দারুণ নানটা তৈরি হয়ে গেছে। এইবার একটু কেটে দেখাচ্ছি ভিতরে কি পরিস্থিতি, চলো স্টার্ট। দেখুন কেটে নিয়েছি, জাস্ট ভিতরের রাইসটা দেখুন কতটা ফ্লেভারফুল হয়েছে আর কি দারুণ হয়েছে, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আশা করি আপনাদের ভীষণ 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 ভালো লাগবে। আর কেমন লাগলো নিচে কমেন্টস বক্সে কিন্তু